এরকম তিনটি ড্রিঙ্কসও একসাথে মিক্স করে নিয়েছি। আমি এখানে তিন রকমের ড্রিঙ্কস বানিয়ে দেখাবো, একটি হচ্ছে বানানা দিয়ে, একটি ওয়াটারমেলন আর ম্যাঙ্গো। তিনটি তিন রকম করে বানাবো, কারণ আমরা সারাদিন রোজা রাখি, পানি টানি কিছুই খেতে পারি না, বডি অনেক ডিহাইড্রেট হয়ে থাকে। এই জন্য আমি খুবই ইজি করে এই তিনটি ড্রিঙ্কস তৈরি করে দেখাচ্ছি আজকে। আমি সর্বপ্রথম তৈরি করছি হলো ওয়াটারমেলন ড্রিঙ্কসটা। এটার মধ্যে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা, দিয়ে দিব চিনি অল্প পরিমাণে, এখন দিয়ে দিচ্ছি স্প্রাইট। আপনার স্প্রাইট বা কোনো লেমনের সাথে দিয়ে দিতে পারে। হাফ কাপের মতন স্প্রাইট দিয়ে দিলাম, জাস্ট পিঞ্চ অফ সল্ট। সেকেন্ড যে ড্রিঙ্কসটা বানাচ্ছি ওটা হচ্ছে বানানা ড্রিঙ্কস। হাফ কাপের মতন ফুল ক্রিম মিল্ক দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম চিনি স্বাদ মতন। চিনি দেওয়ার পরে অ্যাড করছি আমি থিকেন ক্রিম, হাফ কাপের থেকেও কম থিকেন ক্রিম দিয়ে দিলাম। এটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি সবার লাস্ট ড্রিঙ্কসটা বানাচ্ছি, এখন ম্যাঙ্গো ড্রিঙ্কসটা বানাবো। সাথে দিয়ে দিলাম লেবুর ফুল, যে লেবু হওয়ার আগে যে ফুলটা হয় এই ফুলটা দিয়ে দিলাম। দুধ দিয়ে দিয়েছি, অ্যাড করে দিচ্ছি সাওয়ার ক্রিম এক টেবিল স্পুনের মতন, আরও দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতন। করে ফেললাম খুব সহজভাবে তিনটি ড্রিঙ্কস। এই রমজান মাসে আপনারা যে কোনো ফ্রুট দিয়ে এই ড্রিঙ্কসগুলো তৈরি করতে পারেন। আমার এই ফ্রুটগুলো অ্যাভেলেবেল ছিল বলেই আমি আজকে এই তিনটি ড্রিঙ্কস তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।